ওয়েল, আজকে আমরা চ্যাপ্টার 5 এ সরাসরি চলে যাচ্ছি। চ্যাপ্টার 5 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখানে বোঝার আসলে অনেক কিছু আছে। আস্তে আস্তে আমরা শুরু করি। তো চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের যে বলবিদ্যার যে পার্ট আছে, চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত যে বলবিদ্যার পার্ট বা মেকানিক্সের পার্ট, তার মধ্যে একটা একটু বিশেষায়িত চ্যাপ্টার চ্যাপ্টার 5, কারণ এটা আবার মেকানিক্সের মানে বলবিদ্যার আরেকটা ছোট সাব ক্যাটাগরিতে ডিভাইড মানে আমরা ফেলতে পারি চ্যাপ্টারটাকে, সেটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্স বা এটাকে আমরা বলতে পারি প্রবাহী অবস্থার পদার্থবিজ্ঞান বা প্রবাহী বলবিদ্যা। কেন এরকম হয়, এটার নাম কেন এরকম হচ্ছে, কারণ এই চ্যাপ্টারে আমাদের মূলত যত ধরনের কাজ আছে যা করবো আসলে সবগুলো হচ্ছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্লুইড রিলেটেড। ফ্লুইড কারা? ফ্লুইড মানে হচ্ছে যারা প্রবাহিত হয়। এখন প্রবাহিত কারা হয়? প্রবাহিত তরল পদার্থ হয়, প্রবাহিত হয় গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ কি প্রবাহিত হইতে পারে? প্রবাহিত হইতে পারে না। তাই আমরা বলতে পারো যে আমরা সরাসরি এই চ্যাপ্টারে সলিড কোনো ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি না, আমরা লিকুইড অথবা গ্যাস নিয়ে কাজ করব। এই জন্য এটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী অবস্থার বলবিদ্যা। তো একটু তুলে নিতে পারো, না নিলেও সমস্যা নেই। যে চ্যাপ্টার আমরা মূলত কি কি পড়বো এই চ্যাপ্টারে, আমরা ফার্স্ট অফ অল যেটা পড়বো সেটা হচ্ছে ছোট ছোট কয়েকটা আইটেম আগে প্রথমে পড়বো। নাম্বার 2 তে আমরা পড়বো ঘনত্ব। আচ্ছা, চাপ যেহেতু বলতেছি চাপের মধ্যে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে লিখি। চাপ পড়বো প্রথমে, তারপরে ঘনত্ব পড়বো, তারপরে হচ্ছে ঘনত্বের পরে আমরা আসলে চাপের আরো কিছু ক্যাটাগরি পড়বো। চাপের মধ্যে মূলত আমরা আরো তোমার যেটা পড়বো যে বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, বায়ুমণ্ডলের যে চাপটা সেইটা বুঝবো। তারপরে হচ্ছে তোমার প্যাস্কেলের সূত্রটা সম্বন্ধে আইডিয়া জানবো, প্যাস্কেলের সূত্র। হ্যাঁ, প্যাস্কেলের সূত্র। তারপর হচ্ছে আর কি পাবা, আর হচ্ছে প্যাস্কেলের সূত্রের পরে চাপ রিলেটেড আরো পাবা, সেটা হচ্ছে প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপ। হ্যাঁ, প্রবাহী পদার্থের অভ্যন্তরের চাপ। অভ্যন্তরের চাপ কি? অভ্যন্তরের চাপ বলতে তোমার যে পি ইজ ইকুয়াল টু এইচ রোজি, এই সংজ্ঞাটা আমরা পড়েছি না, এই সূত্রটা পড়েছি, এই সূত্র রিলেটেড ব্যাপার স্যাপার গুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে 6 মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লবতা নিয়ে কাজ করতে হবে। প্লবতা, প্লবতা সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু ভি রো জি, এটা নিয়ে কাজ করতে হবে। ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু এম বাই ভি। তারপর চাপের সূত্র পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। বায়ুমণ্ডলের চাপের ক্ষেত্রে আমরা এখানে মূলত টেরিসেলির পরীক্ষাটা পড়বো, আরো টেরিসেলির পরীক্ষা, টেরিসেলির এক্সাম। আচ্ছা, এত কিছু লিখতে মন চাচ্ছে না। তারপরে গিয়ে আমরা প্রবতার পরে আমরা প্যাস্কেলের সূত্র রিলেটেড আমরা পড়বো বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারের শেষে মনে হয় ইয়া সূত্র, বুকের সূত্র আছে না, পীড়ন বিকৃতি আছে না, আছে মনে হয়, তাই না? তারপরে তাহলে আমরা এখান থেকে হুকের সূত্র করব। তারপরে আর তো মেজর কোনো, ও আচ্ছা, আরেকটা ইয়ে আছে তোমাদের এখানে ওই গ্যাসীয় অবস্থায়। একটু দাঁড়াও, আমি একটু বইটা দেখি, আমি আসলে তোমাদের বই অনেকদিন ধরে দেখি না, বই কই রাখছি। দেখো তো, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে তোমার গুণাঙ্কের মান মনে হয় নিয়ে কাজ করতে করার কোনো টপিক আছে কিনা, গ্যাসের ইকুয়েশন থাকার কথা। তরলের ভেতর চাপ, বাতাসের চাপ, বিকৃতি আছে, আমাদের হুকের সূত্র আছে, তোমাদের এখানে এই হুকের সূত্রের মধ্যে বিভিন্ন গুণাঙ্ক আছে। গুণাঙ্ক কি যদি না জানো, এটা যখন আমরা আলোচনা করবো তখন, এটা এটা অনেক জায়গায় আসলে পড়ানো হয় না যদিও, কিন্তু এটা ইম্পর্টেন্ট। মোটামুটি ধরতে পারো এগুলোই হচ্ছে এই চ্যাপ্টারে কভার করার মতো টপিকস।
এবং প্রত্যেকটা টপিকস আসলে ভালো করে বুঝতে হবে যদি তুমি আসলে ফিজিক্স শিখতে চাও, এই ফ্লুইড মেকানিক্স এর ফিজিক্স শিখতে চাও। এবং এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, কঠিন না, মজা আছে বুঝতে, মানে ঠিক মতো যদি বোঝো ম্যাথগুলো করতে অনেক মজা পাবা। আচ্ছা, এখন স্মৃতি দুরন্ত নির্ণয়। এই চ্যাপ্টারে যারা পুরো, মানে যারা আগে থেকে ক্লাস করছো, আমরা এই চ্যাপ্টারে ক্লাস আগেও করছি, আমি ধরে নিলাম তোমরা সব ভুলে গেছো, বাট বর্তমানে তোমাদের এই চ্যাপ্টারের কি অবস্থা একটু বলো তো আমাকে। দুরন্তর কি অবস্থা এই চ্যাপ্টারে বলো? স্যার আসছি, ওরকম ভাবে স্যার কোনো প্রবলেম নাই, কিন্তু মানে প্র্যাকটিস হয় না, পরীক্ষাটা একটু মানে বুঝি স্যার, তারপর আরেকবার একটু প্র্যাকটিস হয় নাই। আচ্ছা, একটু এই ক্লাস বেসিক ক্লাসগুলো একটু ইন্টেন্স ভাবে লেগে থেকে করো, মনে করে নাও যে শেষবারের মতো করতেছো, তাহলে আর কষ্ট হবে না, ঝামেলা হবে না। ওকে ফাইন, সো প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব চাপ দিয়ে, এবং চাপ পড়তে গিয়ে আমি আসলে তোমাদের চেষ্টা করব চাপ রিলেটেড সব কিছু শেষ করে ফেলার, মানে বল বৃদ্ধিকরণ নীতি থেকে শুরু করে প্যাস্কেলের সূত্র থেকে শুরু করে বায়ুমণ্ডলের চাপ, টেনিসের পরীক্ষা, সব কিছুই চাপের মধ্যে চাপাচাপি করে ঢুকা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন চাপ জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, চাপ জিনিসটা আমাদের, মনে করো তুমি ফিজিক্স পড়তেছো না, তুমি জাস্ট নর্মালি চাপ শব্দটা তুমি তোমার রেগুলার লাইফে ব্যবহার করতেছো, ঠিক আছে? বাসে, পাবলিক বাসে উঠলে এই চাপ কথাটা বেশি শোনার কথা, যে ওস্তাদ ডাইনে চাপেন, ওস্তাদ বামে চাপেন, ডেফিনেটলি শুনছেন, তাই না? আর যদি কেউ ফুড লাভার হয়ে থাকেন, তার কাছে, কার কাছে চাপ মানে হয়তো গরুর চাপ বা মুরগির চাপ বা ইঁদুরের চাপ কিছু একটা হইতে পারে। হোয়াট এভার ইট ইজ, উই অলরেডি নো, মানে ফিল করতে পারি যে চাপ মানে আসলে কি বোঝায়। তোমাদেরকে আমি যদি বলি যে কোনো একটা জায়গায় চাপ প্রয়োগ করতে হবে, মানে ওই চাপ না, মানে লিটারালি আমি বলি বোর্ডের একটা সারফেস, আমি সারফেসের উপর আমাকে চাপ প্রয়োগ করতে হবে, তো এটার মানে কি বোঝায়? চাপ প্রয়োগ করা বলতে আমরা কি বুঝি বলো তো, কি মনে হয়? প্রেসার, মানে চাপের ইংলিশ তো প্রেসার, মানে তাহলে তো হইলো না। চাপ প্রয়োগ করা মানে সিম্পলি বল প্রয়োগ করা, হ্যাঁ, কি করা? বল প্রয়োগ করা। তুমি যখন কোনো কিছু চাপ প্রয়োগ করতেছো, তোমাকে আসলে লিটারেলি বল প্রয়োগই করতে হবে, অন্য কোনো কিছু করতে হবে না, বল প্রয়োগ করলেই চাপ প্রয়োগ হয়ে যাবে, কথাটা বোঝা গেছে? তো তার মানে বল প্রয়োগ করা, চাপ প্রয়োগ করা একই জিনিস হওয়া উচিত ছিল, বাট তারপরেও দুইটা টার্ম একটু ডিফারেন্ট। তো ডিফারেন্টটা কেন হয়েছে? খুবই সহজ, খুবই সিম্পল জিনিস। ধরো আমার কাছে একটা সারফেস আছে, এই সারফেসটার এরিয়া হচ্ছে তোমার 4 মিটার স্কোয়ার, মানে আমি ধরো এটাকে সমান চার টুকরা ভাবে ভাগ করলাম। এখন আমি তোমাকে বললাম যে এই পুরো সারফেসটার এর এরিয়া হচ্ছে এ, হুইচ ইজ 4 মিটার স্কোয়ার। এখন এই পুরো সারফেসটার মধ্যে তোমাকে চাপ প্রয়োগ করতে হবে, তাহলে তুমি ডেফিনেটলি এর উপর বল প্রয়োগ করবা, মানে এক কথায় বল প্রয়োগ করলা, তুমি তোমার অ্যামাউন্ট অফ ফোর্সটা ধরো, তুমি পুরোটা সারফেসের উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, ঠিক আছে? তো তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করাতেই তো আসলে চাপ প্রয়োগ হয়ে গেছে, তাই না? বাট কোথায় ডিফারেন্ট হবে এখানে, বল আর চাপের মধ্যে ডিফারেন্সিয়েটটা কোথায় হবে? বলটা এখানে 10 নিউটন হচ্ছে পুরো সারফেসটার মধ্যে ইন টোটাল নেট ফোর্স, ঠিক আছে? আর আমরা যখন চাপের কথা বলি, চাপের কথা বললে আমরা আসলে কোন একটা সারফেসে যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, আমরা সেই টোটাল সারফেসটার নেট ফোর্স কাউন্ট করি না, আমরা মোট বল কাউন্ট করি না। আমরা কি কাউন্ট করি? আমরা কাউন্ট করি যে ওই সারফেসটার প্রতি ইউনিট স্কোয়ার ইন মিট স্কোয়ারে, বা প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বল এখানে পড়ছে। তো এখানে বলো তো, ভাগে তালে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বল ভাগে পড়ছে, কতটুকু এখানে পড়া উচিত? পুরোটার মধ্যে 10 নিউটন,
চারটা ভাগ আছে, 10 কে সমান 4 ভাগে ভাগ করে দিলেই হয়ে যায় নাকি? সো আমরা যদি তাহলে হিসাব করি তাহলে প্রত্যেকটা স্কয়ারে 2.5 রাইট, 2.5 নিউটন করে প্রত্যেকটা একক ক্ষেত্রফলে বল প্রয়োগ হয়েছে। আর এই একক ক্ষেত্রফলে কতটুকু বল কাউন্ট হয় সেইটাকেই আমরা আসলে বলি চাপ। তো সিম্পল, তাহলে আমরা এটা কিভাবে ফিগার আউট করছি? এটা 2.5 হবে, জাস্ট টোটাল ফোর্স কে টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করছি, রাইট? সো তার মানে আমরা যদি টোটাল ফোর্স কে কোন একটা সারফেস এর মধ্যে টোটাল ফোর্স হয় এফ, সেটাকে যদি ওই সারফেস এর টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু ভাগে বল প্রয়োগ হয়েছে, এবং এটাকেই আমরা বলতেছি সিম্পলি চাপ বা প্রেশার। সো তার মানে চাপ হচ্ছে আসলে বলেরই একটা হিসেব। চাপ হচ্ছে কি? বলেরই একটা হিসেব, শুধুমাত্র এটা দেখে প্রতি একক ক্ষেত্রফলে ভাগে কত করে পড়ছে, আর কোনো কিছু সে দেখে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমাকে একটু সবাই ভেবে চিন্তে উত্তর দাও। আমরা বলতেছি এখানে এই এতটুকু অংশে চাপের মান হচ্ছে 2.5, এটাকে আমরা আসলে চাপে একক কি বলতো? আমরা চাপে একক যদি বের করতে যাই, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নিউটন পার মিটার স্কোয়ার, বা এইটাকে আমরা এই নিউটন পার মিটার স্কোয়ার কি আমরা একসাথে বলি প্যাস্কেল। তাহলে এখানে চাপের মান কত? এখানে চাপের মান হচ্ছে 2.5 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এককের মধ্যেই সংজ্ঞাটা আছে, 2.5 নিউটন পার মিটার স্কোয়ার, প্রতি মিটার স্কোয়ারে 2.5 নিউটন করে কাজ করতেছে বল এখানে। তো এখন এটাকে আমরা প্যাস্কেলও বলতে পারি, 2.5 প্যাস্কেল। প্যাস্কেলকে সংক্ষেপে প্রকাশ করা হয় তোমার পিএ দিয়ে। আচ্ছা, এখন আমার প্রশ্ন উত্তর দাও সবাই। আমি যদি এই যে এই এরিয়াটুকুকে এখন এই যে এই এরিয়াটুকুকে এখন এই 1 মিটার স্কোয়ারকে সমান 4টা ভাগে আবারও ভাগ করি, এটাকে আমি আবার সমান 4টা ভাগে ভাগ করলাম 1 মিটার স্কোয়ারে, তাহলে এখন যদি আমি এই এই 1/4 ভাগের 1 ভাগের এই সারফেসটা এইখানে যদি চাপের মান আমি হিসেব করি, সে চাপের মান কত আসবে? সেটা কি 2.5 থেকে বেশি আসবে না কম আসবে, নাকি কি হবে? 2.5ই থাকার কথা। আচ্ছা, বাকিরা নির্ণয়, আরিয়া কি মনে হয়? হ্যাঁ, চাপের মান কি কমবে? চাপের মান কি কমবে? দুরন্ত নির্ণয় কি মনে হয়, কমা উচিত? প্রতি পার্টে দুগুণ কেন থাকবে? তাহলে কি কমা উচিত আসলে? হ্যাঁ, আসলে কমবে না। মানে বিষয়টা হচ্ছে যে চাপের সূত্র হচ্ছে P equal to F by A, রাইট? তো এখন যেটা হচ্ছে যে তুমি যখন এই ছোট্ট সারফেসটাতে চাপ হিসাব করবা, তখন খেয়াল করো তোমার ক্ষেত্রফল তো 4 ভাগের 1 ভাগ করে ফেলছো, রাইট? এইটুকুর মধ্যে আবার তো এইটুকুর মধ্যে বলও তো 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাই না? তো তার মানে তোমার ক্ষেত্রফল যেমন কমছে, ক্ষেত্রফল যেমন 1/4 মানে 1/4 হয়ে গেছে, বলের পরিমাণটাও তো 2.5 এর 1/4 হয়ে গেছে, তার মানে আলটিমেটলি রেশিওটা তো সেমই ভাবেই কমছে। মানে ভাগ করলে P = F/A, তখন তুমি হিসাব করো, মানে এই ছোট্ট সারফেসের এরিয়া কাউন্ট করবা, কাউন্ট করেই ফেলি। চলো আমরা ছোট্ট সারফেসে যদি এরিয়া কাউন্ট করি, এটা কত হবে? পুরাটা যদি 1 মিটার স্কোয়ার হয়, এটা হচ্ছে 0.25 মিটার স্কোয়ার, আর এখানে পুরাটার মধ্যে বল ছিল 2.5 নিউটন, তাহলে এতটুকুর মধ্যে 2.5 এর 4 ভাগের 1 ভাগ, মানে 2.5 কে 4 দিয়ে ডিভাইড করো। এখন এই ক্যালকুলেশনটা করে দেখো, এখানে আবারও সেই 2.5 প্যাস্কেলই আসবে। বুঝছো না সবাই? সবাই বুঝছি? আচ্ছা, তো তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? এখন যদি আমি তোমাকে বলি এই সারফেস এর মধ্যে একটা বিন্দু আছে, কি আছে? জাস্ট একটা বিন্দু, ওই বিন্দুতে চাপের মান কত, সেটাও কি আসলে এই 2.5 প্যাস্কেলই থাকবে না, নাকি সেটা কমবে? সেটাও 2.5 প্যাস্কেলই থাকবে। তার মানে ঘটনাটা হচ্ছে, এটা মাথার মধ্যে ঢুকায় নাও যে কোন একটা সারফেসের
টোটাল চাপের মান বের করা আর ওই সারফেসের যে কোনো একটা বিন্দুর চাপের মান বের করা, ওই সারফেসের যে কোনো পরিমাণ এরিয়ার মধ্যে চাপের মান, এরিয়া হিসাব করে চাপের মান বের করা একই কথা। মানে চাপ আসলে সর্বত্র সমান, চাপের কোনো ভ্যারিয়েশন হবে না, এটাই হচ্ছে মূল বিষয়। এবং এই কনসেপ্টটা আমাদের একটু পরে কাজে লাগবে, এজন্য এটা আগেই দেখাই দিলাম। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? ওকে ফাইন, তাহলে চাপের ব্যাপারটা আমরা বুঝে গেলাম। ওকে ফাইন, তো এখন মজার বিষয় হচ্ছে এই চাপ দিয়ে আমরা এটা শিখে আমরা কি করব। তো এটা শিখে কি করব আসলে সরাসরি কিভাবে বলবো, একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝা যাক। আমরা এখন বায়ুমণ্ডলের চাপ এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আমরা কি সবাই ফিল করতে হয়তো পারি না, কিন্তু আমরা সবাই জানি যে বায়ুমণ্ডল কি করতেছে আমাদেরকে, প্রতিনিয়ত চারিদিক থেকে চাপ দেয়, এবং এই চাপের পরিমাণটা বিশাল, চাপের পরিমাণটা বিশাল। কতটুকু এক্স্যাক্টলি হবে সেটা বলো তো, কে বলতে পারবা যে বায়ুমণ্ডল আমাদেরকে যে চাপ দেয় সেই চাপের পরিমাণ কত? মানে এটা হচ্ছে 1 লক্ষ, আসলে এক লক্ষ না, 1,325 প্যাস্কেল চাপ আমাদেরকে বায়ুমণ্ডল দেয়। এখন এটা কি? এটা কিন্তু চাপ, তার মানে কি? এই চাপের মানে হচ্ছে এটা কিন্তু টোটাল ফোর্স না বায়ুমণ্ডলের, বায়ুমণ্ডলের টোটাল ফোর্স যদি সারা পৃথিবীর উপরে আমরা কাউন্ট করি সেটা অসীমের কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে এই পরিমাণ চাপ দেয়, মানে প্যাস্কেল দেয় মানে কি? মানে হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবীর যে কোনো একটা সারফেসের উপর তার প্রতি একক ক্ষেত্রফলে, মানে এক্স্যাক্টলি বলতে গেলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর সে এই 1 লক্ষ নিউটন বল দিয়ে প্রেশার ক্রিয়েট করে। কথাটা কি বোঝা গেছে? ধরো মাটিতে মাটিতে একটা সারফেস আছে, যে সারফেসটার এরিয়া হচ্ছে তোমার 1 মিটার স্কোয়ার, তাহলে ওই সারফেসে তোমার বায়ুমণ্ডল মাটিতে প্রেশার দিচ্ছে এই 1,325 নিউটন বল দিয়ে। বোঝা গেছে? সমস্যা? এখন এই এত হিউজ পরিমাণ ফোর্স, এটা এটা কতটুকু ফোর্স আসলে একটু আইডিয়া দেওয়া দরকার। আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করি, এটা আসলে কোইনসিডেন্ট কিনা যায় না, মিলে যায় আর কি বিষয়টা, সেটা হচ্ছে যে 1 নিউটন ফোর্স, 1 নিউটন ফোর্স কতটুকু আমরা যদি একটু প্র্যাকটিক্যাল লাইফ থেকে ফিল করার চেষ্টা করি, মোটামুটি একটা অন এভারেজ একটা আপেলের ওজন যা হয়, একটা আপেলের ওজন যা হয় সেটা হচ্ছে 1 নিউটনের মতো হয়। কথাটা কি বুঝতে পারলাম? তাহলে 1 নিউটন মানে একটা আপেল, চিন্তা করতে পারো এভারেজ সাইজের, খুব বেশি বড় সাইজেরও না, পিচ্চি সাইজেরও না, মিডিয়াম সাইজের এভারেজ আপেল গুলো যে সাইজের হয়, একটা আপেল হচ্ছে 1 নিউটন। সো আপেল কে মনে আঁকে? আচ্ছা এটা কি আপেল হয়েছে? আচ্ছা হবে কিছু একটা। সো এই একটা আপেল হচ্ছে 1 নিউটন বল দিতে পারে মাটিতে ওজনের কারণে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নিউটন। তাহলে 1,325টা আপেল যদি এখন তোমার উপর চাপায়া দেওয়া হয়, তাহলে ওই পরিমাণ প্রেশার, ওই পরিমাণ ফোর্স তুমি আসলে বায়ুমণ্ডল থেকে পাচ্ছ। তাও কতটুকু এরিয়াতে? শুধুমাত্র তোমার বডিতে, বডির 1 মিটার স্কোয়ার সারফেসের উপর, রাইট? এই বলটা মাটিতে সব জায়গাতেই দেয় বাতাস। এখন অন এভারেজ একটা মানুষের যে বডি সারফেস, বডি সারফেস, সেই সারফেসটা কত হয়? সেটা হচ্ছে প্রায় তোমার 1.5 মিটার স্কোয়ার হয়, 1.5 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ারেই প্রায় 1 লক্ষ নিউটন, তাহলে 1.5 মিটার স্কোয়ারে কত হবে? 1.5 লক্ষ নিউটন। তার মানে তোমার স্কিনের উপর তোমার বায়ুমণ্ডল তোমাকে চারিদিক থেকে যদি 1.5 লক্ষটা আপেলের ওজন দিয়ে তোমাকে বল প্রয়োগ করা হয়, তুমি আসলে এক্স্যাক্টলি সেই পরিমাণ বলের মধ্যে এখন আসো। কথা ক্লিয়ার নাকি কোনো ঝামেলা আছে?
চাপ আলাদা হবে না, কোথাও আলাদা হবে না। এখন প্রশ্ন জাগে না যে এই চাপটা বায়ুমণ্ডল কোথেকে পাইতেছে, জাগে তো নাকি কোথেকে পাইতেছে বলতো? এত হিউজ পরিমাণ বল বায়ু কোথেকে পাইতেছে? এটা আসতেছে বায়ুমণ্ডলের ওজন থেকে। বায়ুমণ্ডলের তো নিজস্ব ওজন আছে, রাইট? এটা আসতেছে বায়ুমণ্ডলের ওজন থেকে। এখন সমস্যাটা হচ্ছে ওজন কোন দিকে কাজ করে? ওজন তো অলওয়েজ নিচের দিকে কাজ করে, রাইট? তাহলে বায়ুমণ্ডলের যে চাপ বা চাপের দরুন যে বলটা, সে তো শুধু ডাইরেক্ট উপর থেকে কাজ করার কথা, তাই না? শুধুমাত্র ডাইরেক্ট উপর থেকে কাজ করার কথা। এবং শুধু যদি উপর থেকে কাজ করতো তাহলে আমরা চিলে চাপটা হয়ে যেতাম, রাইট? কিন্তু লাকিলি সেটা হয় না। বায়ুমণ্ডলে এই চাপটা আমাদের সব দিক থেকে সমানভাবে দেয়, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে তলা থেকে মাথা থেকে সব দিক থেকে সমানভাবে প্রেসারাইজ করে রাখছে। তো কিভাবে এই বায়ুমণ্ডলের ওজনটা শুধুমাত্র নিচের দিকে কাজ না করে সব দিক থেকে কাজ করা পসিবল, এই জিনিসটা বোঝার জন্য আমাদের যেই থিওরিটা জানতে হবে সেই থিওরিটাকে আমরা বলি প্যাসকেলের সূত্র। কি প্যাসকেলের সূত্র? তো প্যাসকেলের সূত্রটা কি সেটা আলোচনা করার আগে আরেকটা জিনিস আলোকপাত করে নিই তাহলে। সেটা হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলের চাপটা যদি না থাকতো তাহলে আমাদের এই মুহূর্তে কি অবস্থা হইতো? বা ধরো আমরা জানি যে মহাকাশে যখন তোমার কারা নভোচারীরা যায়, তারা কিন্তু মহাকাশে তোমার যদি স্পেস ওয়াক করতে চাও তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই স্পেস স্যুট পরতে হয়, হেভি একটা আর্মার টাইপের জিনিস। তো স্পেস স্যুটটা কেন পরতে হয়? যদি স্পেস স্যুটটা ছাড়া আমরা মহাশূন্যে চলে যাই, নেমে মহাশূন্যে নেমে পড়ি, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে বলতো? ব্যাখ্যা করো তো, এগুলো পড়াইছিলাম আগে। স্পেস স্যুট ছাড়া যদি আমরা মহাশূন্যে যাই তাহলে আমাদের কি হবে? স্যার ওখানে মানে বাতাসের চাপটা থাকবে না, কিন্তু আমাদের শরীরের ভিতরের যে চাপ সেটা থাকবে, তার কারণ আমরা ফেটে যাবো, বিস্ফোরিত হয়ে যাবো। বলা যায়, বাট প্র্যাকটিক্যালি বিস্ফোরিত হবে না বলতেছি। দুরন্ত কি এটা বুঝছো? তুমি তো আর ক্লাস করো না, এই জন্য তোমার জন্য আবার আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে যে বায়ুমণ্ডল আমাদেরকে হিউজ প্রেশার দিতেছে, এই প্রেশারে আমরা মরে যাই না কেন বা আমাদের ক্ষতি হয় না কেন? ক্ষতি হয় না কারণ, আচ্ছা ছবিটা ভুল আঁকছি, ছবিটা হচ্ছে এইভাবে আঁকা উচিত ছিল। আমরা আমাদের ক্ষতি হয় না কেন? আমাদের ক্ষতি হয় না এর কারণ হচ্ছে আমাদের শরীরের ভেতরে থাকা রক্ত উল্টা কাজটা করে, সেটা ব্লাডটা প্রেশার, ব্লাড আমাদের প্রেশার দেয় বডির উপরে, বডির ভেতর থেকে বাইরের দিকে প্রেশার দেয়। সো ব্লাড প্রেশার আমাদেরকে বাইরের দিকে ধাক্কা দেয়, এবং এইটার পরিমাণটা বায়ুমণ্ডলের চাপের থেকে প্রায় সমান, তবে সামান্য একটু বেশি। সো যার ফলে এই দুইটা বল ব্যালেন্সড হয়ে যায় এবং আমাদের কোনো ক্ষতি হয় না, মানে বায়ুমণ্ডলের চাপ আর হচ্ছে আমাদের রক্তের যে চাপ সেটা ব্যালেন্সড হয়ে যায়। এভাবে আমরা সার্ভাইভ করি পৃথিবীর মাটিতে। হ্যাঁ কি হইছে? আমাদের রক্ত আমাদের বডির ভেতরে প্রতিনিয়ত চাপ দেয়। আমাদের যে হার্ট আছে, হৃৎপিণ্ড, এটা আমাদের সারা শরীরে বডিতে ব্লাড পাম্প করে না, সো এটা একটা শক্তি নিয়ে পাম্প করে, অনেকটা বেলুন ফোলানোর মতো, ঠিক আছে? শুধু হাওয়াটা মানে রক্তটা বের হয়ে যায় না আর কি। সো রক্তের ভেতরে প্রেশার থাকে এবং এই প্রেশারটাই বায়ুমণ্ডলের চাপ প্রেশারকে ব্যালেন্স করে, বুঝছো? এখন তাহলে একটু চিন্তা করো, এটা এত বেশি কিভাবে সেটা তো বলতে পারবো না, এটা বায়োলজিক্যাল কারণ, হয়তো বিবর্তন আসলে আমি বলবো না, এটা সৃষ্টিকর্তাই আমাদের শরীরকে এভাবে বানায় পাঠাইছে, তাহলে আমরা এখানে সার্ভাইভ করতে পারতাম না, ঠিক আছে? আমাদের শরীরের ভেতরে এই প্রেশার দেওয়ার ক্ষমতাটা আছে,
এবং আছে বলেই আসলে আমরা সার্ভাইভ করতে পারতেছি। এর বেশি আর কোনো কারণ কিভাবে বেশি সেটা আমি বলতে পারবো না, এটা আরো তোমাকে কনভিন্সলি কনভিন্সিংলি ব্যাখ্যা করতে পারবে কোনো চিকিৎসক বা ডক্টর, বাট আলটিমেটলি তারপরে ওটা কোনো ব্যাখ্যা থাকবে না, কারণ এই পরিমাণ ফোর্সটা আমাদের বডিতে কিভাবে আসলো। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে ব্লাড প্রেশার আছে, যার কারণে টিকে আছি, বাতাস কিছু করতে পারতেছে না আমাদের বায়ুমন্ডলের প্রেশার। বাট আমরা যখন মহাশূন্যে যাই, মহাশূন্যে তো আর বাইরের বাতাস নাই, তাহলে বাইরের বাতাস না থাকলে বাইরের প্রেশার তো থাকবে না, থাকবে থাকবে না, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমরা ফটাস করে ফেটে যাব নিজেদের রক্তের চাপে, ব্যাপারটা অনেকটা এইরকম। বাট যদিও আসলে ফাটবে না, কারণ আমাদের শরীর অবশ্যই বেলুনের মতো না, প্রাথমিক ভাবে যেটা হবে তোমাকে যদি মহাশূন্যে ছেড়ে দেওয়া হয় স্পেস স্যুট ছাড়া, তুমি ফাটার আগে তুমি আসলে ঠান্ডাতেই জমে যাবা, ব্যাপারটা আসলে এই ঘটবে। এবং আমাদের শরীরের ভেতরে অক্সিজেন সরবরাহ থাকবে না, সাথে সাথে আরো অনেক বায়োলজিক্যাল কারণ আছে, ব্যাখ্যা ট্যাখ্যা ভুলে গেছি, বায়োলজিক্যাল ব্যাখ্যা মনে থাকে না আমার। তো যদি অন্যান্য বাকি সব জিনিসকে উপেক্ষা করে শুধুমাত্র চাপের বিষয়টা মাথায় রাখি, তাহলে তুমি ওই যে ঢোল হয়ে যাবা, টম এন্ড জেরি কার্টুনের মতো, যেমন যে টম এন্ড জেরি মাঝে মাঝে পানি খেয়ে ফেলা শরীর ঢোল হয়ে যায়, তুমি ফুলে যাবা বেলুনের মতো, এরকম কিছু একটা হবে আর কি। তো এটা হচ্ছে বায়ুমন্ডলের চাপের বিষয়। তো তার মানে বায়ুমন্ডল আমাদেরকে চাপ দিতেছে কোন দিক থেকে, সব দিক থেকে, ইচ এন্ড এভরি ডিরেকশন। এখন এই সব দিক থেকে চাপটা কিভাবে আসলো সেটা হচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে আমরা, সেটা বোঝার জন্য আমরা জানবো প্যাসকেলের সূত্র। তো প্যাসকেলের সূত্র কি, প্যাসকেল কাকুটাই কি? প্যাসকেল হচ্ছেন একজন সিম্পলি সায়েন্টিস্ট ছিলেন, ওনার হিস্ট্রি জানি না, ইতিহাস জানি না। তো প্যাসকেল নামক উনি উনি একটা পরীক্ষা করছিল, কি পরীক্ষা করছিল, সে করছিল কি, একটা ফুটবল নিয়েছিল, ফুটবল নিয়ে ফুটবলের চারদিকে সে চারটা ফুটো করে ফেলছে, চারদিকে চারটা ফুটো করে কিছু পাইপের মতো বসাইছে, পাইপের মতো বসানোর পরে সে যে কাজটা করছে, যে প্রত্যেকটা পাইপের মধ্য দিয়ে সে পিস্টন বসায় দিছে। পিস্টন কি বুঝি, ওই যে আমাদের ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জের মধ্যে যে কালো একটা রাবারের মতো অংশ থাকে না, সেটাকে বলে পিস্টন, ঠিক আছে। পিস্টন বসায় দিছে চারদিক দিকে চারটা, এবং পিস্টন বসায় দিয়ে সেটা সে যে কাজটা করছে সেটা হচ্ছে যে এই পুরো ফুটবলটারে একদম পানিতে টইটম্বুর করে ফেলছে, এবং এমন ভাবে টইটম্বুর করছে এটার ভেতরে এক ফোঁটাও বাতাস নাই বা অন্য কোনো কিছু নাই, শুধুই মাত্র পানি এবং পানি, অথই পানি, ঠিক আছে। তো পানি দিয়ে ভরে ফেলার পর প্যাসকেল যে কাজটা করছে, সে এই চারটা পিস্টন থেকে র্যান্ডমলি যে কোনো একটা পিস্টনকে পুশ করছে, ধরো সাপোজ আমি এইটাকে এইটাকেই ধরো পুশ করলাম, এটাকে সে পুশ করছে। তো যখন সে এইটাকে পুশ করছে তখন খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, কি ঘটছে, একটা জিনিসকে পুশ করার ফলে কি হয়েছে, এখানে যে পানিটা ছিল সেই পানিটা কি ডিসপ্লেসড হতে হবে না, নাকি এটার ভেতরে যে পানি ছিল সেটা তো ডিসপ্লেসড হতে হবে, তো পানিটা ডিসপ্লেসড হয়ে কই যাবে, এটার ভেতরেই ঢুকবে, মানে কোন একটা জায়গা তাকে দিতে হবে। তো জায়গা দেওয়া দেওয়া মানে হচ্ছে যে কোনো একটা পিস্টনকে অবশ্যই বাইরের দিকে সরে দিয়ে ও এক্সট্রা পানিটা জায়গা দিতে হবে, তাই না, নাকি কোনো সমস্যা, সমস্যা থাকলে বলবা। তো একটা পিস্টন পুশ করছে, সে পুশ করার সাথে সাথে যেটা হয়েছে যে এই অতিরিক্ত পানিকে জায়গা দেওয়ার জন্য যে কোনো একটা পিস্টন সরে গেলেই হইতো, বাট সেটা হয়নি, হয়েছে কি, প্রত্যেকটা পিস্টনই বাইরের দিকে সরে আসছে, প্রত্যেকটা পিস্টনই, মানে প্রত্যেকে মিলেই জায়গা দিছে এক্সট্রা পানিটাকে, এবং সে যে কাজটা করছে এই প্রত্যেকটা পিস্টনের এই যে সারফেস আছে না, সারফেস এরিয়া মাপছে, প্রত্যেকটা পিস্টনে কি মাপছে, সারফেস এরিয়া মাপছে, এবং মাপার পর প্রত্যেকটা পিস্টনের মধ্যে যে ফোর্স সেই ফোর্সটা ইন্ডিভিজুয়ালি মাপছে, মেপে সে চাপের সূত্র দিয়ে চাপ বের করছে, এবং চাপ বের করে সে যেটা পাইছে সেটা হচ্ছে প্রত্যেকটা পিস্টনে চাপের মানটা সেম, প্রত্যেকটা পিস্টনে কি সেম, চাপের ভ্যালুটা সেম। তো সে চাপ প্রয়োগ করছে কোন দিকে, এই দিকে, আচ্ছা পানিটা মুছে ফেলি, এখন পানির প্রয়োজন নাই, পানি সে চাপ প্রয়োগ করছে
এই দিকে, কিন্তু চাপটা কোন দিক কোন দিক গেছে? চাপটা এই দিকেও গেছে, চাপটা এই দিকেও গেছে, চাপটা এই দিকেও গেছে। ইনফ্যাক্ট যদি সে এখানে আরো চারিদিকে আরো 10-12-20টা পিস্টন প্রয়োগ লাগাইতো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, তাহলে সবগুলাই বাড়ির দিকে বেরিয়ে আসতো। মানে এই চাপটা আসলে সব দিকে সমানভাবে ছড়ায়া যাইতো। কথাটা বোঝা গেছে? এবং এখান থেকে পিস্টন একটা ডিসিশন নিল বা একটা সূত্র দিল, প্যাস্কেল, পিস্টন না। তো কি সূত্র দিল? এখান থেকে প্যাস্কেল ডিসিশন দিল যে যদি কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো প্রবাহী পদার্থ মানে তরল বা বায়ু পদার্থকে রেখে এটার কোনো একটা অংশে চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই চাপটা কিছু মাত্র না কমে, একদমই কমবে না, চাপটা না কমে সব দিকে সমান ভাবে ওই একই পরিমাণ চাপটা ছড়ায়া যাবে। কথাটা বোঝা গেছে? কথাটা বুঝছি সবাই? সূত্রটা হচ্ছে এরকম যে কোন একটা আবদ্ধ পাত্রে প্রবাহী পদার্থের অভ্যন্তরে যে কোনো একটা অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে পাত্রের চারিদিকে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হয় এবং এটা পাত্রের দেয়াল বরাবর লম্বভাবে কাজ করে। দেখো এগুলো সবগুলো হচ্ছে পাত্রের দেয়াল বরাবর লম্বভাবে কাজ করতেছে। এটা যদি গোল না হয়, এটা যদি চার কোণাকার পাত্র হইতো, তাহলে উপরে নিচে ডানে বামে লম্বভাবে কাজ করতো। এবং এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে তাহলে আবদ্ধ জায়গায় কোনো কিছু রেখে চাপ প্রয়োগ করলে চাপটা সব দিকে সমানভাবে ছড়ায়া যাবে। তো এখন একটু চিন্তা করো, আরেকটা বিষয় একটু মাথায় রাখো সবাই, ভালো করে বারবার বলতেছি, কি সমান চারিদিকে, কি সমান বলতো, কোনটা সমান? চাপের মান সমান বলতেছি কিন্তু আমি, আর কোনো কিছু কিন্তু সমান বলি নাই আমি, কিন্তু বল বলি নাই একবারও, মানে বলটা কিন্তু সমান বলা হয় নাই, ঠিক আছে? এবং এটা নিয়ে পরে খোলাসা করবো, বলটা সমান কেন বলে নাই, শুধু চাপটা কেন সমান বলছে, যখন বল বৃদ্ধি কর নীতিটা পড়বো তখন এই সেম জিনিসটা দিয়ে আবার একটু বোঝার প্রয়োজন আছে, ওইটা এখন বোঝাবো না, এখন বোঝাবে। বল আর এরিয়ার পরিমাণ ভিন্ন হয় কিন্তু চাপ অ্যাপ্রক্সিমেটলি সেম থাকে, এর জন্য এখন উত্তর দিতে চাচ্ছি না, ঠিক আছে? এখন উত্তর দিই না, দেই শুধু বলে রাখলাম যে মনে রাখতে হবে এখানে চাপ সমান, চাপ সমান, তার মানে এইটা ম্যান্ডেটরি না যে বল সমান হইতে হবে, বল সমান হওয়াটা জরুরি না, জরুরি না, এটা কম বেশি হইতে পারে বা হবে কি না এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা মাথায় রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? প্যাস্কেলের সূত্র থেকে আবদ্ধ জায়গায় চাপ দিব, চাপটা এক জায়গায় থাকবে না, সব জায়গায় ছড়ায় যাবে, কোনো সন্দেহ নাই। এখন একটু সেম জিনিসটা চিন্তা করো, ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, বা আজকে তো অনেক কম ছবি একে কাজ ছেড়ে ফেলতে করতে পারতেছি, আচ্ছা মুছেই ফেলি, খারাপ দেখা যাবে। তো এই ধরো আমাদের পৃথিবী, পৃথিবীর চারপাশে আমাদের বায়ুমণ্ডল আছে, তাই না? তো এই বায়ুমণ্ডলটা কিভাবে আছে আসলে পৃথিবীর চারপাশে, কেন বায়ুমণ্ডলটা পৃথিবীর চারপাশেই কেন? কারণ কি বলতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে এই বায়ুমণ্ডলের ওজনের কারণে এটা পৃথিবীর চারপাশে লেগে থাকতে বাধ্য হয়, তাই না? বাইরের দিকে চলে যায় না। তো এই যে বায়ুমণ্ডলটা, এটা আসলে একটা কাইন্ড অফ চিন্তা করো তো সিনারি, একটা আবদ্ধ অবস্থাতেই আছে না, আছে? এটা আসলে আবদ্ধ অবস্থাতেই আছে। এই কারণে যেটা হয়, বায়ুমণ্ডলের ওজনের কারণে উপর থেকে আমাদের বল প্রয়োগ করে, মানে বলের দরুন চাপ সৃষ্টি হয়, ভালো কথা, কিন্তু এই চাপটা শুধুমাত্র উপরে আর দিকে থাকে না, প্যাস্কেলের সূত্র অনুযায়ী সব দিকে সমানভাবে ছড়ায়া যায়, প্রত্যেকটা সারফেসের উপর এই চাপটা কাজ করতেছে। বোঝা গেছে ঘটনাটা? সো এই হচ্ছে বিষয়, সো বায়ুমণ্ডল আমাদেরকে সব দিক থেকে চাপ দিচ্ছে, এবং এই বায়ুমণ্ডল থেকে সব দিক থেকে চাপটা যদি আমাদের না থাকতো, না থাকতো আমরা যে শুধু ফিজিক্যালি সার্ভাইভ করতে পারতাম না সেইটা না, আরো অনেক প্রবলেম হইতো, অনেক কাজ আমরা করতে পারতাম না। কেন করতে পারতাম না, কিভাবে করতে পারতাম না, এটা একটু বোঝাটা জরুরি। আমরা এখন বর্তমানে আমাদের সবচেয়ে বড় সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো কি হচ্ছে বলতে পারবা?
বর্তমানে সবচেয়ে বড় সোশ্যাল অ্যাওয়ারনেসটা কি নিয়ে হচ্ছে? করোনার টিকা নিয়ে, রাইট? কোভিড-19 এর টিকা নিয়ে, রাইট? সো এই যে টিকাটা, যে কোনো ইঞ্জেকশন বা টিকাই যখন আমরা নেই, কি করা হয়? ইঞ্জেকশন বা টিকাটা নেওয়ার জন্য আমাদের সিরিঞ্জ যেটা থাকে, সিরিঞ্জ আঁকবো কেমনে? ধরো এই হচ্ছে সিরিঞ্জ, এই হচ্ছে সিরিঞ্জের সুই, এই হচ্ছে পিস্টন। সো এই যে পিস্টনটার মধ্যে, মানে সিরিঞ্জের ভেতরে কি আমাদের ইঞ্জেকশনটা ভরতে হয় না, নাকি? ইঞ্জেকশনটা তো ভরতে হয়, নাকি? কিভাবে আমরা এটা ভরতে পারি? কিভাবে ইঞ্জেকশনের ভিতরে তোমার সিরিঞ্জের ভেতরে তোমার ইঞ্জেকশনটা ভরে বলতে পারবো আমরা? যদি বায়ুমণ্ডলের চাপ না থাকতো, বায়ুমণ্ডলের চাপ যদি না থাকতো, তুমি কোনোদিনই সিরিঞ্জের মধ্যে লিকুইডটাকে, ইঞ্জেকশনটাকে ভরতে পারতা না। কেন জানো? কারণ কি আসলে ঘটে এটা একটু বোঝা দরকার। আমরা যখন ইঞ্জেকশন দিয়ে, সিরিঞ্জ দিয়ে কোনো কিছু ভরে দিই, আমরা কি করি? পিস্টনটাকে পেছনের দিকে টান দিই, রাইট? তো পিস্টনটা যখন তোমার পেছনের দিকে সরে আসে, এখানে কি আগে কোনো বাতাস ছিল? এই জায়গাটার মধ্যে কোনো বাতাস ছিল? ছিল না, বাতাস নাই। তাহলে ওখানে কি বায়ুমণ্ডলের চাপ আছে? চাপ নাই। এখন ধরো সুয়ের মাথাটা কোনো একটা পাত্রে রাখা, ইঞ্জেকশনের যে লিকুইডটা আছে সেটার মধ্যে ডোবানো, ঠিক আছে? বুঝছো? তাহলে এখন এখানে কি বায়ুমণ্ডলের চাপ সব দিক থেকে কাজ করতেছে না, করতেছে? অবশ্যই করতেছে, তাই না? ইভেন এটা কি পাত্রের উপর দিয়ে কাজ করতেছে না, নাকি? তো তার মানে ঘটনাটা হচ্ছে সবকিছুই কিন্তু একটা প্রেশারের মধ্যে আছে, নর্মাল এনভায়রনমেন্ট, ওপেন এনভায়রনমেন্টে। যখন আমরা সিরিঞ্জটাকে পেছনের দিকে টান দেই, এই জায়গায় কোনো বাতাস থাকে না, তাহলে এই জায়গায় কি কোনো প্রেশার থাকবে? প্রেশার নাই। তো বাইরে এই লিকুইড গুলা কি আছে? বায়ুমণ্ডলের প্রেশারের মধ্যে আছে, এইদিকে কোনো প্রেশার নাই, তাহলে কি হবে? সুয়ের ভিতরে কোনো প্রেশার নাই, তাহলে প্রেশার না পাইলে কি হবে? বাইরের যে প্রেশার, সেই প্রেশারের কারণে এই লিকুইডটা হুর হুর করে এই পাইপের মধ্যে দিয়ে, সুয়ের মধ্যে দিয়ে ঢুকে পড়া উচিত না? বুঝছি বিষয়টা? এইটাই ঘটে যে আমরা যখন সিরিঞ্জটাকে টান দিই, ভিতরে ভ্যাকিউম তৈরি হয় এবং এখানে বায়ুমণ্ডলের প্রেশার নাই, তাই পানি খুব সহজেই বাইরের প্রেশার ঠেলা ধাক্কা খেয়ে ভেতরে হুর হুর করে ঢুকে যায়। তো তার মানে আমরা আসলে সিরিঞ্জ দিয়ে লিকুইডটাকে টানি না, আমরা লিকুইডকে টানি না, আমরা আসলে সিরিঞ্জ দিয়ে একটা ভ্যাকুয়াম জাস্ট তৈরি করি এবং বায়ুমণ্ডল ঠেলে ওই লিকুইডটাকে যাই থাকুক ওইটাকে ওর ভিতরে প্রবেশ করায় দেয়। বুঝতে পারলাম ঘটনাটা? এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ, আরো বহুবিধ হাজারো কাজ আছে বায়ুমণ্ডলের চাপ যদি না থাকে, ঠিক আছে? যেমন ধরো আমার হাতে একটা খালি বোতল আছে, বোতলটা দেখতে পাচ্ছ? সো আপনারা কি কখনো ছোটবেলায় এরকম করছেন কিনা? আমি করছি, বহুত মনে আছে, যে কলমের ক্যাপ নিয়ে মুখের মধ্যে ধরে টান দিয়ে, বাতাস দিয়ে টান দিয়ে জিব্বার মধ্যে কলমের ক্যাপ লাগানো, করছেন কখনো? সো এটা কিভাবে, এটা ক্যাপটা যে লেগে থাকে, কেন লেগে থাকে বলতে পারবেন? হ্যাঁ, ভ্যাকিউমটা তৈরি হয়। এখন কিভাবে বোঝাবো এই জিনিসটা? জিব্বা কেমনে আঁকে? আচ্ছা ধরো এইটা হচ্ছে কোন একটা মানুষের বা কিছু একটা জিব্বা, ঠিক আছে? সো জিব্বার মধ্যে তো ডেফিনেটলি ব্লাড আছে, রাইট? সো ব্লাড কি করে? সবসময় আমাদেরকে প্রেশার দিচ্ছে, রাইট? সো ব্লাড আমাদেরকে প্রেশার দেয়। সো তুমি যখন জিব্বার সাথে একটা কোন একটা কলমের ক্যাপ লাগাও, তখন তুমি আসলে কি করো? বাতাসটাকে টান দাও। সো বাতাসটাকে টান দিলে কি ক্যাপের ভেতরে কোনো প্রেশার থাকে? ক্যাপের ভেতরে কোনো প্রেশার থাকে না, শুধুমাত্র প্রেশার থাকে বাইরের দিকে, যার কারণে ক্যাপটা লেগে থাকতে বাধ্য হয়। আর কোনো কারণ নাই এখানে, বায়ুমণ্ডল না চাপটা থাকলে ক্যাপটা তুমি সারা দিন চাইলেও লাগাইতে পারতা না। ইভেন আইটেন খেয়াল করতে, মানে জিভে কি ব্যথা লাগে না? কেন ব্যথা লাগে বলতে পারো? এখানে ব্যথা লাগার কারণটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানের ভিতরে তো ব্লাড আছে, তাই না? তো ব্লাড তো প্রেশার দিচ্ছে, ব্লাড কি ক্যাপের মধ্যে, যে ক্যাপে জিবার যে অংশে তুমি ক্যাপটা লাগাইছো সেখানেও ব্লাডের প্রেশার আছে না? আছে কিন্তু, নরমালি
নর্মালি বাইরের যে বায়ুমন্ডলের প্রেশার এটা কাটাকাটি করে ফেলে, বাট তুমি যখন ক্যাপটা থেকে বাতাসই বের করে ফেলো, ভেতরে কি আর বাতাস প্রেশার দিতে পারে? পারে না। সো তখন এই জায়গাটুকুর ভিতরে, ক্যাপের ভেতরে জায়গাটুকু থেকে তোমার ব্লাড তোমাকে প্রেশার দেয়, এবং প্রেশার দিয়ে তোমার এই জায়গাটাকে ফুলায় ফেলে। এই জন্য দেখবা বাইর করলে যেভাবে জায়গাটা ফুলে থাকে, বুঝছো ঘটনাটা? ব্লাড প্রেশারের কারণে মানে লিটারেলি তোমার শরীরের মাংস মানে মাসল গুলা, জিব্বার মাসল গুলা ক্যাপের ভেতরে ঢুকে যেতে চায় ব্লাড প্রেশারের কারণে, ব্লাড ভেতর থেকে ঠেলতেছে, এই কারণে এই জায়গাটা লাল হয়ে যায় বা ফুলে যায়, আর কোনো কারণ নেই। বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, এরপরে তো তাহলে আশা করি বায়ুমন্ডলের চাপ সম্পর্কে আর কোনো কনফিউশন নাই। ও আচ্ছা, বোতলের উদাহরণ দিতে চাইছিলাম আমরা। এই যে বোতলটা, আমরা অনেক সময় খালি বোতল থাকলে সেই বোতলটাকে বাতাস মুখ দিয়ে টান দিয়ে বোতলটাকে কি আমরা চাইলে ছোট করে ফেলতে পারি না? পারি, যেমন আমি যদি চেষ্টা করি, এই যে বোতলটা ছোট হয়ে গেছে, এখন বোতলটা কেন ছোট হয়ে গেছে বলতো? ভেতরে বাতাস যখন বের করে ফেলছি তখন ভেতরে কিন্তু প্রেশার নাই, প্রেশারটা কোথায়? শুধুমাত্র বাইরে। এই বাইরের বাতাস এটাকে ঠেলে চ্যাপ্টা করে ফেলছে, এখানে আসলে আমরা টেনে এটাকে চ্যাপ্টা করি নাই, বাতাস এটাকে চ্যাপ্টা করছে। কথাটা বুঝতে পারছেন? এখন যদি আমি ক্যাপটা খুলে ফেলি তাহলে কি হবে? ক্যাপটা খুলে এটা আগের শেপে চলে আসতেছে। কেন চলে আসতেছে? কারণ হচ্ছে ভিতরে তো বাতাস ঢুকে গেছে, তাহলে ভিতরের প্রেশার আর বাইরের প্রেশার সমান হয়ে গেছে। তখন ও তার নিজের সাধারণ রিফ্লেক্স এর কারণে তার নিজের শেপটাকে আবার ঠিক করার জন্য নিজে নিজেই বড় হতে পারে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বোঝা গেছে? সো এই হচ্ছে মূলত আমাদের বায়ুমন্ডলের চাপের বিষয়। আরো কিছু বিষয় আছে এই বায়ুমন্ডলের চাপটাকে মেজারমেন্ট করার জন্য, যেটা করা হয়েছে যে প্যাসকেল না, টেরিসেলি নামে একজন বিজ্ঞানী একজন একটা পরীক্ষা করছে। তো ওই পরীক্ষাটা কি সেটা বোঝার আগে আমাদের আরো দুইটা জিনিস সম্বন্ধে জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ঘনত্ব, নাম্বার টু হচ্ছে যে এই যে বায়ুমন্ডল আমাদেরকে চাপ দিচ্ছে, বা চিন্তা করে একটা পুকুরে পানি আছে বা একটা সমুদ্রের গভীরে তুমি আছো, আমরা কোথায় আছি এখন? বাতাস বা বায়ুমন্ডলের যে সমুদ্র, আমরা যদি বাতাসের সমুদ্র চিনতে গিয়ে তার গভীরে, মানে আমাদের উপরে বাতাস আমাদের প্রেশার দিচ্ছে। বাতাস যদি এই পরিমাণ প্রেশার দিতে পারে তাহলে কি পানি আরো বেশি প্রেশার দিবে না? অবশ্যই বেশি প্রেশার দিবে, রাইট? এবং এটা আরো হিউজ, তার মানে এই যে প্রেশারটা যে শুধু বাতাসে আছে তা না, পানিতে থাকা যেসব জন্তু জানোয়ার আছে, জন্তু জানোয়ার বলে ভুল হবে, আসলে মাছ টাছ এই জাতীয় প্রাণী আছে, তারা যখন পানির নিচে থাকে তারাও এই পানির কারণে, তাদের মাথার উপরে বা এক কথায় পানি থাকার কারণে তারা একটা বিশাল বড় প্রেশার ফিল করে। কথাটা বুঝছি? এখন এই প্রেশারটার পরিমাণ কত এইটা বোঝার জন্য আমাদের একটু আমাদের ক্যালকুলেশন করে জানা উচিত। হ্যাঁ, হ্যাঁ, পানির তোমার এখানে অ্যাকচুয়ালি তুমি যখন পানির গভীরে আছো তখন ধরো একটা পানির গভীরে একটা মাছ আছে, ঠিক আছে, এই ধরো মাছটা, ঠিক আছে, এই মাছটার উপরে পানির জন্য প্রেশার আছে, আবার বায়ুমন্ডলও পানির উপরে দিতেছে, মানে অ্যাকচুয়ালি প্রেশার নিয়ে চিন্তা করো, এখানে বায়ুমন্ডলের প্রেশার প্লাস পানির প্রেশার দুইটা একসাথে কাজ করে এবং এটা আরো বেশি হিউজ হয়, এটার পরিমাণটা আরো হিউজ। তো আমরা এখন এই প্রেশারটাই মেজারমেন্ট করার চেষ্টা করব, বাট আজকে কি করাবো? আজকে অনেকগুলো ছোট ছোট টপিক নিয়ে আলোচনা হয়েছে, আজকে কি সামনে আগাবো আর? আজকে না গেলে আমার মনে হয় ভালো হয়, কারণ মোটামুটি ভালো বেশ ছোট ছোট অনেকগুলো টপিক হয়েছে। এখন যদি এটা ধরি এটার সাথে আরো তিন চারটা টপিক এক্সট্রা টানতে হবে, প্রথমত সময় হবে না, বাট মেইনলি যেটা সমস্যা হবে যে সব ইনফরমেশন মাথার মধ্যে রাখাটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান পর্যন্ত থাক।